<applause> السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ما ودعك ربك وما قال وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى وقال تعالى عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم <coughs> قال اياكم الظن فان الظن اكذب الحديث ولا تحسسوا ولا تجسسوا ولا تحاسدوا ولا تدبروا ولا تباغضوا وكونوا عباد الله اخوانا <coughs> رواه البخاري ومسلم মসজিদের মুসল্লিয়ান ইকরাম প্রশংসা একমাত্র মহান আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের জন্য যে মহান আল্লাহরব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার অসংখ্য কাজকর্ম থেকে মুক্ত করে সমস্ত ফেতনা ফাসাদ থেকে মুক্ত করে যে মহান আল্লাহরব্বুল আলমিন আজকে পবিত্র ঈদুল ফিতরের দিন শুক্রবারের দিন মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন সে মহান আল্লাহ রব আলিনের প্রতি লক্ষ কোটি শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ অতপর দুরুদ সালাম বসিত হোক শেষ নবী হজরত মাহমুদুরসোল্লাহ সাল সাল্লাল্লাহু ও সাল্লামের প্রতি বলে আলাইহি আল্লাহ মারিকা আলাইহি সম্মানিত উপস্থিতি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে কয়েকটি আয়াত তেলাত করেছি এবং অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে উল্লেখ করেছি পবিত্র কোরআন এবং হাদিসের উপরে সংক্ষিপ্ত আকারে আজকের খুতবাতে আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ সোমা তৌফিক ইল্লাহ আলাইহি তাকাল তুয়াইলেই হনিফ রামাজান মাস খুবই একটি গুরুত্বপূর্ণ মাস আমরা অতিবাহিত করলাম এটি একটি আল্লাহ তালার অশেষ মেহরবানি এরপরেও রামাজান মাস এই মাসে অনেক ফজিলতপূর্ণ আমল আমরা করেছি আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের এই সিয়াম সাধনাকে কবুল আর মঞ্জুর করে নেয় বলে আল্লাহ মামেন সাথে সাথে সিয়াম পালন করার পরে ফেতরা তারপরে ঈদুল ফিতর ইফতার আমরা এগুলি পার হয়ে এসে এই পর্যায়ে আমরা ঈদের রামাজান মাসের পরের মাস সাওয়াল মাস এই মাসে ছয়টি গুরুত্বপূর্ণ সিয়াম রয়েছে রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেন যে যে ব্যক্তি এই মাসে ছয়টি রোজা পালন করবে সে এক বছর পুরা বছর সিয়াম পালন করার সমান সব পাবে পুরা বছর এই আপনি যদি এই ঈদের পরে যে দিনগুলি আসবে এর মধ্যে যদি আপনি ছয়টি রোজা পালন করতে পারেন তাহলে আপনি পুরা এক বছরকারই সাপ আপনার আমল আল্লাহ তালা লিখে দেবেন কাজেই আমরা চেষ্টা করব এই ছয়টি রোজা পালন করার জন্য যাদের মানে সমস্যা নেই যারা সুস্থ সবল আছি তারা অবশ্যই আমরা চেষ্টা করব এটা এই কাজটি করার জন্য শুধু এই ছয়টি রোজা দিয়েই কিন্তু শেষ নয় আল্লাহ রসুল্লিহাল্লাম প্রত্যেক সপ্তাহে তিনি সোমবার এবং বৃহস্পতিবার তিনি সিয়াম পালন করতেন সোমবার এবং বৃহস্পতিবারে তিনি সিয়াম পালন করতেন আবু হোরারার থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয় জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয় তাই রাসুল সালাল্লাহ আলি হসাল্লাম সিয়ামরত অবস্থায় আল্লাহ আল্লাহতালার কাছে ক্ষমা চাইতেন আবার আল্লাহ আল্লাহতালা এই সময়ে সোমবার এবং বৃহস্পতিবারের দিনে মানুষদেরকে ডেকে ডেকে বলেন যে কে আসো তোমরা আমার কাছে চাও গুনাগার হ্যাঁ আল্লাহ তালার কাছে চাইতে বলেছেন যে তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে ক্ষমা করে দেবো মাফ করে দেবো কথা রাসুল সাল আলি বলেছেন তবে ওই ব্যক্তিকে ক্ষমা করা হয় না যার মধ্যে ও তার কোনো ভাইয়ের মধ্যে হিংসা বিদ্বেষ বিদ্যমান রয়েছে এই সময় ফেরেস থেকে বলা হয় এদেরকে মীমাংসা করার জন্য সুযোগ দাও তবে সোমবার এবং বৃহস্পতিবারে এই যে মানুষদেরকে ডেকে ডেকে আল্লাহ তালা বলেন যে তোমরা কে আসো আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেবো কি আছে গুণাগার তোমরা তোমাদের গুণাগুলি আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করব। তবে ওই ব্যক্তিকে আল্লাহ তালা ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত মীমাংসা না হচ্ছে কে সেই ব্যক্তি সে নিজের ভাইয়ের সাথে বা অন্য এক ভাইয়ের সাথে হিংসা বিদ্বেষ কলহ মানে লেগে লাগিয়ে থাকে এই শ্রেণীর মানুষকে আল্লাহ তালা ক্ষমা করবেন না আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলেন যে ফেরেস্তারা তোমরা এদের দুজনকে একটা সুযোগ দেওয়া আগে এরা দেখো একটা মীমাংসা হচ্ছে কিনা এ কথা আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলতেছেন তাহলে বোঝা যাচ্ছে যে আপনাদের ভিতরে আমাদের ভিতরে যে কোনো মানুষ যে কোনো মুসলমান আমরা সকলেই একজন মুমিন আরেকজন আরেকজনের ভাই ইন্নামাল মেনু না ই হোয়া আল্লাহ তালা বলছেন যে একজন নিশ্চয়ই একজন মমিন আরেক মমিনের ভাই বুঝতে পারছেন তো যত হিংসা বিদ্বেষ যা কিছু লেগে থাক না কেন আজকেই মীমাংসা করে নেবেন আজকে এখান থেকে যাওয়ার পরে আপনার এই মুসলিম ভাইয়ের সাথে সম্পর্ক যেন ভালো হয় সেদিকে লক্ষ্য রাখবেন এটা যদি না হয় তাহলে সম্পর্ক বিচ্ছিন্নকারী অবস্থা হয়ে আপনি কিয়ামতের মাঠে উঠবেন আর রাসুল সাল্লাহ বলেছেন যে যার সম্পর্ক বিচ্ছিন্ন অবস্থায় যে যে ব্যক্তি কিয়ামতের মাঠে উঠবে সে জান্নাতে যাবে না সে যত বড় পরহেজগার মানুষ হোক সে যত বড় টুপি পাঞ্জাবি পরা দাড়িওয়ালা লোক হোক না কেন বুঝতে পারছেন সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতেই হবে নইলে কিন্তু আপনি টিকতে পারবেন না এটা হচ্ছে এক নম্বর কথা আরেকটি কথা হচ্ছে রাসুল সাল্লা আলি হাসাল্লাম পালন করতেন প্রত্যেক মাসের তেরো চোদ্দো পনেরো সম্ভব হলে আপনি এই নফল সিয়ামগুলি পালন করার চেষ্টা করবেন আরাফার দিন আশুরার রোজা এই যে সিয়ামগুলি রয়েছে এগুলি আমরা পর্যায়ক্রমে বলার চেষ্টা করব সময় মতো আপনাদেরকে খেয়াল করে দেব যে এই সামনে আমাদের এই সিয়ামটা আছে ইনশাল্লাহ কাজেই চেষ্টা করবেন যে আপনার আমলটা যেন আল্লাহ তালার দরবার পর্যন্ত পৌঁছে এদিকে আপনি রাসুল সাল্লাহ আলী আসসালাম বলেছেন যে ভালো লোকের সাথে এবং মন্দ লোকের সাথে বন্ধুত্বের দৃষ্টান্ত যথাযথক্রমে আতর বিক্রেতা ও কামারের হাফারের ফুকদানকারীর মতো দেখেন রাসুল সাল্লিহসাল্লাম উদাহরণস্বরূপ বলেছেন উদাহরণস্বরূপ আপনি একটা ভালো মানুষের সাথে চলেন একটা ভালো মানুষের সাথে চলেন আবার খারাপ মানুষের সাথেও চলেন রাসুল সাল্লি হস্সালাম বলেছেন যে ভালো মানুষটার সাথে চললে কি হবে আপনি ভালোই পাবেন একজন আতর বিক্রেতার কাছে আপনি গেছেন আতর বিক্রি করে সে হয়তোবা আপনার কাছে বিক্রি করার জন্য আপনাকে একটু আগে স্যাম্পল দেখায় দেখায় কি না ওই আতরওয়ালার কাছে গেলে ওই আতরের স্যানি পাবেন বুঝলেন আর একজন কামারের কাছে গেলে আল্লাহ রসুল কত সূক্ষ্মভাবে এগুলি উদাহরণ তুলে ধরেছেন যদি কামারের কাছে যান আপনি কী পাবেন হয় ওই আগুনের ছিটা আপনার শরীরে পড়বে আর না হয় ধোঁয়া লাগবে আর না হয় কয়লার স্যান লাগবে লাগবেই এ তিনটার মধ্যে একটা ভালো কোনো কিছু আপনি ওখানে পাচ্ছেন না ভালো কিছু পাইতে হলে আপনাকে কি করতে হবে ওই আঁতরওয়ালার কাছে যাইতে হবে তাহলে আপনার শরীরে আতরের সেন লাগবে তো এই উদাহরণের মাধ্যমে আল্লাহ রসুল্লাহ এটাই বুঝিয়েছেন যে তুমি একটা ভালো লোক ভালো লোককে বন্ধু করো ভালো মানুষের সাথে বন্ধুত্ব করো বুঝতে পারছেন ভালো মানুষের সাথে বন্ধুত্ব করলে আপনি যদি তার কাছে কিছু চান সে ভালো কিছুই আপনাকে দিবে একজন বিরিঘর মানুষের সাথে যদি আপনি ঘোরেন ঘুরতে 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 একদিন অটোমেটিক আপনাকেও একটা টান দেওয়াবেই সে জোর করে বুঝতে পারছেন আপনাকে একদিন নাতে একদিন বলবে যে আরে টান দিয়ে না কিছুই হবে না আপনি যদি একবার খাইতে ধরেন তাহলে আর ছাড়তে পারবেন না এত জঘন্য জিনিস তো ঠিক এই রকমই আর একজন যদি ভালো মানুষের সাথে ঘোরেন তাহলে আপনাকে ভালো কিছু উপহার দেবে ভালো কিছু খাবার জন্য দেবে বুঝতে পারছেন জন্য চেষ্টা করবেন যে নিজে ভালো কিছু করার একদিন এক সাহাবি এসে আল্লাহ রসুলকে বললেন যে ইয়া রাসুল আল্লাহ কিয়ামত কখন হবে কিয়ামত কখন হবে তখন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বললেন তোমার জন্য আফসোস তোমার জন্য আফসোস আচ্ছা তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো তুমি যে বলতেছো যে কিয়ামত কখন হবে তো কিয়ামত যদি এখন হয়ে যায় তাহলে কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো তখন ওই লোক বলতেছে যে না আমি কিয়াম ইয়া আপনার কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি আমার কাছে নাই তবে একটা জিনিস আছে কি সেই জিনিস জানেন আল্লাহ এবং তার রাসুলের ভালোবাসা এতটুকুই এতটুকুই আমার সাথে আছে আর কিছুই নাই আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা যদি থাকে তো আল্লাহ রসুল সাল্লাম সাথে সাথে বললেন যে তুমি যাদেরকে ভালোবাসো কিয়ামতের মাঠে তুমি তাদের সঙ্গেই থাকবে সোহানাল্লাহ বলেন তাহলে এখানে রাসুল সাল্লাহ আল্লাম বললেন যে তুমি যাদেরকে ভালোবাসো কিয়ামতের মাঠে তাদের সঙ্গেই থাকবে তার মানে আল্লাহ তালার সাথে আপনি আপনি থাকবেন রাসুল সাল্লাহ সাল্লামের সাথে থাকবেন রাসুল সাল্লিয় সাল্লামের সাথে থাকা মানে কি জান্নাতে যাও তাই না সুপারিশ করা তাহলে এটাও এটা এই এই কথাটা আমি এই কারণে বলতেছি যে আপনাকে ভালো মানুষের সাথে সম্পর্ক করতে হবে ভালো মানুষের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে এটি ছাড়া কোনো উপায় নেই রাসুল সাল্লাহ আলু সাল্লাম বলেন সিয়ামের যে ফজিলতগুলি বলতেছিলাম সিয়ামের খুব এই গুরুত্ব অনেক বেশি সিয়ামের গুরুত্ব অনেক বেশি যা সামনে আমাদের অসংখ্য সিয়াম রয়েছে নফল সিয়াম সেগুলি আমরা অবশ্যই পালন করার চেষ্টা করব আল্লাহ আমাদের তৌফিক দান করুক আরেকটি কথা রাসুল সাল্লাল্লাহু আলী হাসালাম বলেন অলা ইয়াকুম অজ্জন্নাফা ইন্না জন্না আকজাব আল্লাহ হাদিস অলা তাহাসু অলা তাজাসু অলা তাহা সাদু আবু হরাইল্লাহ তালু বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কারো সম্পর্কে মন্দ ধারণা করো না কারো সম্পর্কে কি করে না মন্দ ধারণা করো না এখান থেকে রসুল সাল্লাহাল্লাম বলছেন এটার থেকে বেঁচে থাকতে হবে কারণ কিছু কিছু ধারণা বড়ো ধরনের মিথ্যা ধারণা করে মিথ্যা বলা ধারণা করেই একটা কথা বলতেছেন কথাটা যদিও সত্য ধারণা করে বলতেছেন তারপরেও কথাটা মিথ্যা কেন আপনি ধারণা করে বললেন অথচ ধারণা করতে আল্লাহ রসুল বলতে নিষেধ করেছেন ধারণা করতে ধারণা করে কিছু বলা যাবে না এটা নিষেধ তারপর রাসুল সাল্লাহ সাল্লাম বলেন কারো কোনো দোষের কথা জানতে চেষ্টা করো না আপনি বুঝতে পারতেছেন যে একটা লোকের একটা দোষ আছে হ্যাঁ দোষটা আপনি বারবার কি করতেছেন জানার চেষ্টা করতেছেন এই দোষটা তোমার এই দোষটা তোমার মানে যা আসে আপনার ভিতরে যা আসে তাই আপনি কি বলে দিচ্ছেন এটাও করা নিষেধ করেছেন রাসুল সাল্লাহ সাল্লাম তারপরে বলছেন গোয়েন্দাগিরি না কারো কি করা যাবে না করা যাবে না এই যে মনে করেন গোয়েন্দা কাকে বলে আমি একটা কথা বললাম সেই কথাটা আপনি শুনে আরেকজনের কাছে রিপ্লে করলেন কথাটা শুনে আমাকে খারাপ লাগলো এটা অনেক গিবত। আমাদের আহলে হাদিসের মানুষের মধ্যে একটা স্বভাব প্রচুর খারাপ সেটা কি এই গিবত আমাদের সব ঠিক আছে কম বেশি যা ঠিক আছে চলার মতো আছে কিন্তু এই জিনিসটা এত খারাপ এই যে গিবত এটা রসুল সাল্লাহ আলু সাল্লাম বলেছেন মৃত নিজের মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সমান তাহলে এই কাজ করবেন আপনি কি দরকার আপনি একজন একটা কাজ করছে একজন একটা কথা বলতেছে বলুক হ্যাঁ সে যা করে করুক আপনার এখানে কিছু বলার প্রয়োজন নাই গোয়েন্দাগিরি করার প্রয়োজন নেই রাসুল সাল্লাহাল্লাম বলেছেন ক্রয় বিক্রয়ে ধোকাবাজি করো না পরস্পর সে হিংসা করো পরস্পরের শত্রুতা করো এবং একে অন্যের পিছনে লেগো না এবং পরস্পর আল্লাহর বান্দা ও ভাই ভাই হয়ে থাকো অপর এক বর্ণনায় রয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন লোভ লালসাও করোনা এই মোটামুটিভাবে ছয় সাতটি বিষয় রাসুল সাল্লাহ সাল্লাম কঠোরভাবে বলে দিয়েছেন যে আপনাকে কি করতে হবে এগুলি থেকে ফিরে থাকতেই হবে এখানে যে কথাটি এসেছে যে পরস্পর হিংসা করো না যেটা আমাদের মধ্যে হিংসা এমনভাবে লেগে থাকে আঠার মতো লেগে থাকে হিংসাটা এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না বাবা ছেলেকে দেখতে পারে না ছেলে বাবাকে দেখতে পারে না এই অবস্থা সবার মধ্যে মা ছেলেকে দেখতে পারে না মা মেয়েকে দেখতে পারে না মেয়ে মাকে দেখতে পারে না এরকম নাই সমাজে অসংখ্য আছে অসংখ্য কতটা নিবেন আপনি তারা কিন্তু কি এভাবেই জীবন জীবনযাপন করতেছে এই হিংসা বিদ্বেষ অহংকার নেই অথচ রাসুল সাল্লাম এটা থেকে কঠোরভাবে নিষেধ করেছেন কঠোরভাবে নিষেধ করেছেন এগুলির থেকে বিরত থাকবেন রাসূল সাল্লাল্লাহু আলী হাসালাম বলেন মিমবারা ফানাদা ফি সৌতি রফিয়া ফকাল ইয়া মা সারমন আকদা আসলামা বিলিসানিহি ওয়ালাম ইফদুল ইমান ইবনে উমর রাদি আল্লাহ ধরন বলেন রসুল সাল্লাহ সাল্লাম মেম্বারে আরোহণ করে উচ্চ শব্দে বললেন হে ওই সকল লোক যারা মুখে ইমান এনেছ কিন্তু ইমান অন্তরে পৌঁছেন রাসুল সাল্লাহ সাল্লাম রকম মেম্বারে উঠে তো ওই মানুষদেরকে ডেকে বলতেছেন যে উচ্চ শব্দে বললেন জোরে জোরে বললেন হে ওই সকল লোক যারা ইমান এনেছো কিন্তু তার অন্তরে পৌঁছেনি তোমরা মুসলমানদেরকে কষ্ট দিও না তাদেরকে লজ্জা দিও না এবং তাদের গোপন দোষ উদ্ঘাটন করো না এখানে তিনটি বিষয় গুরুত্বপূর্ণ রয়েছে এক নম্বর হচ্ছে কোনো মুসলমানদেরকে কষ্ট দিও না কোনো কোনো মানুষকে কি কোনো মুসলমান ভাইকে আপনি কষ্ট দিতে পারবেন না এটি কঠোরভাবে নিষেধ এখানে কোনো মানুষের যদি আপনি ভুল পান তাহলে তাকে সরাসরি বলবেন কোনো মানুষের যদি অন্যায় দেখেন অবিচার দেখেন তাহলে আপনি কি করবেন সরাসরি বলবেন হয় প্রয়োজনে হাত দ্বারা ঠেকাবেন শক্তি দ্বারা ঠেকাবেন আপনার যদি প্রয়ো আপনার যদি ক্ষমতা থাকে আপনার যদি শক্তি বল থাকে তাহলে আপনি হাত দিয়ে ঠেকাবেন যদি না পারেন মুখ দিয়ে বলেন বক্তৃতার মাধ্যমে বলেন হ্যাঁ যেভাবে আরেকটা বলা আছে দুর্বল ইমানের পরিচয় একবারে দুর্বল ইমান সেটা হচ্ছে মনে মনে ঘৃণা করা মনে মনে ঘৃণা করা এটা একবারে নিম্নে আপনি কিছুই পারতেছেন না তখন আপনাকে মনে মনে ঘৃণা করা ছাড়া আর উপায় নেই অনেক মানুষ এরকমই আছে যে তারা আমরা মুখে কিছু বলতে পারি না আমাদেরকে অনেক কিছুই বলে কিন্তু আমরা কিছুই বলতে পারি না শরীরেরও শক্তি নাই তাদের সাথে পারার আর বক্তৃতার মাধ্যমে যে কিছু বলবো এটারও শক্তি নাই মনে মনে ঘৃণা করা ছাড়া কিছুই করার নাই এই জন্যই রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে অন্য কোনো মুসলমানদেরকে কি কষ্ট দিও না আমরা আমাদেরকে কষ্ট দেওয়ার পরেও আমরা শুধু ঘৃণাই করতেছি এই মানুষটা অভিশপ্তই হচ্ছে শুধু অভিশপ্তই হচ্ছে আর কিছুই না তারপরে বলছেন যে তাদেরকে লজ্জা দিও না তাদেরকে কি দিও না লজ্জা দিও না লজ্জা দেওয়া যাবে না কোনো মানুষকে সামনা সামনি দশের সামনে একবারে ধরে ফেললেন একবারে সাইদে ধরে ফেললেন যে আজকে আমি অপমান করিয়ে এটা কিন্তু করবেন না সাবধান এটা করা যাবে না কারো যদি কোনো ভুল পেয়ে যান তাহলে যদি জনসম্মুখে হয় সেটা যদি বলার মতো হয় সেটা লজ্জার কিছু না থাকে যেমন সালাতের মধ্যে ইমাম যদি ভুল করে পিছনে যদি মুক্তাদি থাকে তো সে কি ভুল ধরবে না সরাসরি ভুল ধরে ফেলবে বা সোবান আল্লাহ বলবে সবাই যে ভুল হয়ে গেছে বা কেরাতে ভুল হলে পিছন থেকে বলে দিবে নিয়ম নীতি আছে পদ্ধতি আছে কিন্তু ইমাম এমন একটা ভুল করেছে সেটা যদি আপনি বলেন তাহলে কি হয়ে যাবে লজ্জাজনক অবস্থায় পড়ে যাবে ইমাম সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনি আলাদাভাবে বলবেন যে আপনি এই কাজটি ভুল করছেন আপনি এই কাজটা করা আপনার উচিত হয়নি ঠিক হয়নি এভাবে বলতে পারেন এজন্যই রাসুল সাল্লাম বলেছেন যে কাউকেও লজ্জা দিও না লজ্জার সামনে পড়লে এটা কিন্তু অনেক সময় মারের চেয়ে বেশি শক্তিশালী মারের চেয়ে বেশি শক্তিশালী এই ল বিয়ে বিষয়গুলি আরেকটি বিষয় তাদের গোপন দোষ উদ্ঘাটন করবে না কোনো মানুষের গোপন দোষ যেটা আগে বললাম আপনার অনেক দোষ আছে আপনি কি করলেন সেটা গোপন রেখে দিলেন রাসুল সাল্লি হাসালাম বলেছেন এই হাদিসেরই কথা যে যদি আপনি কারো দোষ গোপন রাখেন কারো দোষ আপনি কি করলেন গোপন রেখে দিলেন তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ তালা আপনার দোষটাকেও গোপন রেখে দিবে আপনি যদি কারো দোষ খুঁজে বেড়ান তাহলে আল্লাহ তালাও কিয়ামতের মাঠে আপনার দোষগুলি একটু একটু করে খুঁজে খুঁজে বাইর করবে আপনি এখন ভাবেন যে আপনার জীবনে কত ভুল ত্রুটি আছে কত দোষ আছে আপনার জীবন দোষাতে চলতে ফিরতে সবটা টাইমেই ভুল আছে না নেই দোষ আছে না নাই আছে তো এই যে দোষগুলি আল্লাহ তালা খুঁজে 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 বাহির করবে আপনি যে মানুষের দোষ গোপন গোপন করেননি আপনিও মানুষের দোষ খুঁজে খুঁজে বাহির করেছেন আপনারও দোষ আল্লাহ তালা খুঁজে খুঁজে বাহির করবে আপনি মানুষের দোষকে অন্য মানুষের কাছে বলে বেড়েছেন কিয়ামতের মাঠে আল্লাহ তালা আপনার দোষকে মানুষের সামনে উন্মুক্ত করে দেবে হ্যাঁ দেখো অমুকে এই কাজ করতে। বুঝতে পারছেন এজন্য জীবনে যদি কোনো ভুল করে থাকেন জীবনে যদি কোনো পাপ করে থাকেন বড় ধরনের পাপ হোক সেটা মানুষের কাছে বলার কিছু নাই অন্য মানুষের কাছে বলবেন না অন্য মানুষের কাছে যদি বলেন সে একটা আপনার দুর্বলতার একটা পয়েন্ট পেয়ে যাবে বুঝতে পারছেন দুর্বলতার একটা পয়েন্ট পেয়ে যাবে সে কোনো না কোনো সময় আপনাকে ছোট ছোট কথাগুলির মাধ্যমেও বলে দিতে পারে তুমি তো এই কাজ করছো বুঝলে তুমি তো এই কাজ করছো তোমাকে আমি চিনি না এই যে দোষ ধরে ফেললো এই বলেছেন যে কারো দোষ উদ্ঘাটন করো না কারণ যে ব্যক্তি তার কোনো মুসলমান ভাইয়ের দোষ উদ্ঘাটন করবে আল্লাহ তার দোষ উদ্ঘাটন করবেন আর আল্লাহ যার দোষ উদ্ঘাটন করবেন তাকে অপমান করবেন যদিও সে তার ঘরের মধ্যেও লুকিয়ে থাকে আপনি যত বড় মানুষ হন না কেন আপনি যদি মানুষের দোষ উদ্ঘাটন করেন তাহলে কিয়ামতের মাঠেও আল্লাহ আল্লাহতালা আপনার দোষ উদ্ঘাটন করবেই করবে আপনি ঘরের মধ্যে লুকিয়ে থাকলেও করবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমার প্রতিপালক যখন আমাকে মেরাজে নিয়ে গেলেন তখন আমি এমন কতিপয় লোকের নিকটে দিয়ে গেলাম যাদের নখ ছিল তামার যা দ্বারা তারা নিজেদের মুখ ও বুক ছিল। আমি জিজ্ঞাসা করলাম হে জিব্রাইল এরা কারা জিব্রাইল বললেন এরা ওই সমস্ত লোক যারা মানুষের বদনাম করতো এবং মানুষের ইজ্জতের হানি করতো রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে মেরাজে যাবার সময় এক শ্রেণীর মানুষের এই নখগুলা বড় বড় নখ তারা নিজেদের শরীরকে নিজেদের মুখকে এভাবে খামচাচার চিরে চিরে ফেলতেছে তো জি জিব্রাইলকে আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন যে এরা কারা তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন যে এরা হলো ওই সমস্ত মানুষ যারা মানুষের দোষ খুঁজে খুঁজে বাহির করতো মানুষের দোষ উদ্ঘাটন করত এরা নিজেরাই নিজেদের শরীরকে এরকম চিটতেছে তাহলে আপনি এই রকম মানুষের গিবত পরনিন্দা আহ মানুষের দোষ খুঁজে বাহির করা এগুলি কাজ করবেন না এগুলি অনেক বড় পা অনেক বড়ো পাপ এগুলির থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন রাসুল সাল্লাহআাল্লাম বলেন লা সাজ্জা ইবনে আব্বাস রাসুল সাল্লাহ সাল্লাম আবুল কায়েস গোত্রের নেতা আশাজ মানুষের ইবনে আয়েসকে বললেন তোমার মধ্যে এমন দুটি উত্তম গুণ বিদ্যমান যাকে আল্লাহ পছন্দ করেন একটা হচ্ছে সহনশীলতা একটা হচ্ছে কি সহনশীলতা আর দুই হচ্ছে ধীর স্তরতা রাসুল সাল্লি সাল্লাম বলেছেন যে আশ্বাস মুঞ্জের মুঞ্জের ইবনে আয়েসকে বললেন তোমার মধ্যে দুটি গুণ দুটি খুব গুরুত্বপূর্ণ গুণ রয়েছে একটা হচ্ছে সহনশীলতা মানুষের সাথে হাসি মুখে কথা বলা নরম ভাষায় কথা বলা হ্যাঁ ভালো আচরণ দেখানো ভালো কথা বলা এটা হচ্ছে এক নম্বর গুণ দুই নম্বর হচ্ছে ধীর স্থিরতা মানে হচ্ছে যে কোনো কাজ তারাহুরা না ধীর স্থিরভাবে করা যেমন সলাদ অনেক মানুষই সলাদ পড়েন দেখা যায় যে তারাহুরা করে সালাদ করে শেষ করে দেন মুরগির দানার মধ্যেও ওই তাড়াহুড়া করে সলাদ শেষ করে মানে চলে যেতে পারলেই মনে করলেন যে আমার মনে হয় সলাদ হয়ে গেল আপনার জন্য ওই ব্যক্তির উদাহরণস্বরূপরা সাল্লাম দেখলেন যে এক ব্যক্তি সলাাত আদায় করতেছে বাহির হচ্ছে আবার আল্লাহ রসোল বললেন যে তুমি যাও তুমি সলা আদায় করনি আবার আদায় করলো আবার বাহিরে গেলো আবার তুমি যাও তুমি সলাত আদাই করনি এভাবে লোকটি তিন তিনবার সলা তাদাই করলো তখন আল্লাহ রসুলকে বলতেছে আল্লাহ রসুল আমি এর চেয়ে ভালো করে সলা করতে পারি না কীভাবে সালাতাদাই করতে হবে আমাকে শিখিয়ে দেন তখন আল্লাহ রসুল তাকে ধীরে স্থিরতার সাথে ধীরে সুস্থে সলাদ শিক্ষা দিলেন বুঝতে পারছেন এই দুটি গুণ এই সাহাবির মধ্যে থাকার কারণেই রাসুল সাল্লাম বলেছেন যে তোমার মধ্যে দুটি খুব গুরুত্বপূর্ণ দুটি গুণ রয়েছে একটা হচ্ছে সহনশীলতা আর একটা হচ্ছে ধীর স্থিরতা ধীরে সুস্থে কথাবার্তা বলা ধীরে সুস্থে সব কিছু ধীরে সুস্থে করা নিয়ম মাফিক এগুলি হচ্ছে অনেক বড় একটা গুণের কাজ কাজেই আমরা চেষ্টা করব আমরা পবিত্র কোরআন এবং হাদিসের উপরে আমল করার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করুক বলে আল্লাহ আমিন বলে সংক্ষিপ্ত খুদ্ এখানে শেষ করছি সোহানক আল্লাহ বি হামদিকা সাহেবুল্লাহ আলাহিল